নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের এই মুহূর্তের আপডেট খবরে আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছি আপনাদের সঙ্গে। প্রথমে যে আপডেট খবরের দিকে একদিকে নজর রাখব, মূলত পরিবেশকে রক্ষা করার দায়িত্ব রয়েছে সবার, আর সেই দায়িত্ব এবং সেই অঙ্গীকারকে সামনে রেখেই মূলত আপনজন সামাজিক সংস্থার পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হলো, আয়োজন করা হলো আজকে পুরো দিনটাকে ঘিরে। এবং যেহেতু আজকে একটি বিশেষ দিন রাখি পূর্ণিমা, আর এই রাখি পূর্ণিমাকে সামনে রেখেই মূলত আপনজন সামাজিক সংস্থার পক্ষ থেকে এই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। মূলত আপন সামাজিক সংস্থার পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন এবং আজকে গাছ লাগানো হয়েছে হেরিটেজ পার্ক সংলগ্ন আম্রকুঞ্জতে পুরো কর্মসূচি পালন করা হয়েছে, যেখানে আমরা লক্ষ্য করতে পাচ্ছি বিভিন্ন রকমের যারা রয়েছেন সামাজিক সংস্থার পক্ষ থেকে প্রত্যেকেই রয়েছেন, তার পাশাপাশি কচি কাচারা রয়েছেন, সকলের হাত দিয়েই মূলত আজকের এই কর্মসূচি পালন করা হলো। এবং সেক্ষেত্রে যে বিষয়টা মূলত সকলেরই নজর রাখতে হবে যে পরিবেশকে রক্ষা করার একটা দায়বদ্ধতা রয়েছে, এবং তার পাশাপাশি বেশ কিছুদিন আগে আমরা দেখেছি অরণ্য সপ্তাহ চলেছে এবং সেই অরণ্য সপ্তাহ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি চারা বিতরণ করা হয়েছিল রাজ্যের বিভিন্ন প্রান্তে। কিন্তু সব থেকে বড় যে প্রশ্নটা হয়ে দাঁড়ায় যে গাছ লাগানো হয় কিন্তু সেই গাছগুলো বাঁচানো যায় কতটা, সুতরাং কতগুলো গাছ লাগানো হলো সেই হিসেবটাকে না রেখে কতগুলো গাছ বাঁচানো গেল এই হিসেবটা মূলত রাখাটাই কিন্তু বর্তমানে অত্যন্ত প্রয়োজন, অত্যন্ত জরুরি। এই বিষয়টা কিন্তু বিশেষজ্ঞ মহলের অনেকের দাবি। এবং ঠিক তারও পাশাপাশি যারা রয়েছেন, যারা যুব সমাজ রয়েছে, সেই যুব সমাজকেও প্রকৃতপক্ষে সমাজকে আরো সুন্দরভাবে উপহার দেওয়ার জন্য, সমাজকে সুন্দর পরিবেশ উপহার যাতে দেওয়া যায়, যুব সমাজ যাতে এই বিষয়গুলোতে আরো এগিয়ে আসে তার জন্যই একটা উদ্যোগ নেওয়া হয়েছে। এবং যেহেতু আজকে রাখি বন্ধন উৎসব, রাখিবন্ধন উৎসবকে সামনে রেখে ভাই বোনেরা হাতে রাখি পড়ায় এই মুহূর্তটাকে সামনে রেখে আজকে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। আমরা শুনবো আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজনের ক্ষেত্রে কি জানাচ্ছেন তারা সকলে, এই সংশ্লিষ্টদের বক্তব্য একবার শোনাবো আপনাদের। রাখি পূর্ণিমা ভালো দিনে আমরা বেছে নিয়েছি বোলাগিরি ব্রহ্মচারীকে দিয়ে বেদ মন্ত্র পাঠ করে একটা পবিত্র দিনে কিছু বৃক্ষরোপণ করার, আর তার পাশাপাশি আমরা ওনাদের কিছু মূল্যবান ওনাদের থেকে মূল্যবান বক্তব্য শুনব, এই আমাদের আজকে। আমাদের একান্ত আপন, এটা কি প্রত্যেক বারই করেন না? আমাদের এবার সত্যি কথা, এবার আমরা কোভিড পিরিয়ডে এটা শুরু করেছি। আমরা কোভিড পিরিয়ডে রাস্তায় যে আরক্ষা দপ্তরের ভাইরা থাকেন তাদেরকে আমরা চা বিস্কিট দিয়ে বৃষ্টি বাদল কিছু আমরা শুনলাম। মূলত একান্ত আপনের যারা রয়েছেন তাদের বক্তব্য আমরা শুনলাম, সেক্ষেত্রে যে বিষয়টি তারা জানাচ্ছেন যে আজকে মূলত যেহেতু একটা ভালো দিন, পূর্ণ দিন, এই পূর্ণ দিনকে সামনে রেখে এই কর্মসূচি হাতেই নেওয়া হয়েছে। এবং সকলের ক্ষেত্রে যে বিষয়টি লক্ষণীয় যে এই যে উদ্যোগ আজকে গ্রহণ করা হয়েছে একান্ত আপনের পক্ষ থেকে, এই উদ্যোগকে সত্যি সাধুবাদ জানাতে হয়, কুর্নিশ জানাতে হয়, এবং পরিবেশকে রক্ষা করার দায়িত্ব রয়েছে সবার, এবং এই পরিবেশকে রক্ষা করার জন্যই আজকের এই কর্মসূচি একান্ত আপনের পক্ষ থেকে। সবচেয়ে একটি বিজ্ঞাপন বিরতি, ফিরছি বিরতির পর অন্যান্য আপডেট খবর নিয়ে, সঙ্গে থাকুন।